তো এখন আমরা স্টার্ট করব স্টার্ট মেনু বারের স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের মাধ্যমে আমরা বিভিন্ন রকম আমাদের টেক্সটগুলোকে বিভিন্ন ডিজাইনে বা বিভিন্ন ফরম্যাটে আমরা ইনকর্পোরেট করতে পারি। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট আছে, যেমন লিস্ট আছে, প্রসেস আছে, সাইকেল আছে, হায়ারার্কিক্যাল আছে, প্রত্যেকটা বাটনের এগেনস্টে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে বা ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট আছে। রিলেশনশিপ আছে, ম্যাট্রিক্স আছে, পিরামিড আছে, পিকচার আছে। তো সাপোজ আমি এরকম একটা নিয়ে আমি কাজ করছি, তো এরকম একটা পিরামিড চলে এসেছে। তো এখানে সে আমি 2000 লিখলাম, এখানে 3000 লিখলাম, সে এখানে 1000 লিখলাম। তো এই রকম ভাবে আমরা এটাকে লিখলাম, লেখার পরে এটাকে ডিফারেন্ট আমরা ফরম্যাটে আমরা শেপ দিতে পারি। এরকম আছে, এই রকম আছে দেখতে, এই রকম আছে, এই রকম আছে। তো এরকম এই ওপরে যে এই যে স্মার্ট আর্ট স্টাইল, এই স্টাইলসের মধ্যে আমরা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলস আমরা দিতে পারি। সাপোজ এরকম আমরা অ্যাড করতে পারি। তো এর যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এখানে চেঞ্জ কালার, এখানে কালার এসে আমরা এরকম কালার দিতে পারি, এরকম দিতে পারি, বা একটু গ্রিন দিতে পারি। তো সাপোজ আমি এরকম দিলাম। এছাড়া ওই যে টেক্সটের যে ফরম্যাট, সরি, টেক্সটের যে ফরম্যাট, সেই ফরম্যাটে এসে আমরা এইরকম এটা করতে পারি। এটাকে সে আমি এখানে আরও তো কালার আছে, সে আমি এইরকম দিয়ে দিলাম। এইরকম দিয়ে দিলাম, তারপরে এইটাকে সে আমি এইরকম দিয়ে দিলাম। তো এই যে স্মার্ট আর্টের মধ্যে আমি প্রত্যেকটা টেক্সট বা এর ডিজাইনটাকে আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি। তার জন্য এখানে ডিফারেন্ট অপশান আছে, যেমন এই যে শেপ, এটা আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, শেপ ফিল। তারপরে শেপ আউটলাইনে আছে, এরকম আমি এটাকে রেড করে দিতে পারি। তারপরে এটা শ্যাডো দিতে পারি আমরা, এই যে এরকম একটা শ্যাডো দিতে পারি, এরকম আমরা শ্যাডো দিতে পারি। চেঞ্জ হচ্ছে, এই যে এরকম আমরা শ্যাডো দিতে পারি, ঠিক আছে। তো এটাকে জাস্ট সিলেক্ট করে করার পর এখানে এই বাটনগুলোকে দেখে দেখে একটা একটা করে আপনারা চেক করে দেখবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। আমরা টেক্সট ফিলটা একটু আগে যেটা বললাম, টেক্সট ফিলের কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, এরকম করে দিতে পারি, এরকম করে দিতে পারি। তো এটা যেমন শেপ ফিল, মানে টোটাল শেপটার ফিল, এটা হচ্ছে টেক্সটের, টেক্সটের আউটলাইন, টেক্সটের এফেক্ট, টেক্সটের এফেক্টটা কেমন দিতে পারি আমরা, এরকম দিতে পারি, এরকম হয়ে গেল। তো মানে আমরা কিছু টেক্সটকে আমরা আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা যে কোনো স্ট্রাকচারে ফেলে আমরা করে দিতে পারি। এই যে এইরকম ধরনের স্ট্রাকচার, এতগুলো স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে আমরা আমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারি স্ট্রাকচারগুলোকে, ঠিক আছে। এই হচ্ছে আমার স্মার্ট অ্যাড। এরপরেই আসছে পাই চার্ট। পাই চার্টে আমি এরকম একটা টেবিল আমি ক্রিয়েট করতেও পারি, বা আমি আগে পাই চার্টটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর আমি এরকম একটা টেবিল ক্রিয়েট করতে পারি। সো আমার যেহেতু টেবিলটা ক্রিয়েট আছে, তাহলে এটাকে সিলেক্ট করার পর আমি এই পাই চার্টে আসলাম। দেখুন এখানে আছে চার্ট, চার্টস বলে, চার্টসের মধ্যে কলাম চার্ট আছে, লাইন চার্ট আছে, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, স্ক্যাটার চার্ট এবং ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট। তো সে আমি প্রথমে কলাম নিয়ে স্টার্ট করি, কলাম চার্ট। সে আমি এইরকম একটা কলাম চার্ট নিলাম, নিয়ে দেখুন যেহেতু এটা আমি সিলেক্ট করে রেখেছিলাম, তাই জন্য আমার এই চার্টটা এরকম এসছে। দেখুন প্রত্যেকটা নামের এগেনস্টে তার এমপ্লয়ি এবং তার স্যালারিটা কত আছে সেটা আমাদের চার্টে দেখাচ্ছে প্রত্যেকটা গেছে। যেমন পলাশের 002 তার স্যালারি এত, সঞ্জীবের 003 তার স্যালারি এরকম। তো এটা হচ্ছে আমার, তো এই চার্টটাকে তো আমি এটা জাস্ট নর্মালভাবে সিলেক্ট করেছে, তো এই কালারটাকে আমি এইভাবে চেঞ্জ করে দিতে পারি। এরকম আমি আমাদের প্রয়োজন মতো, আমরা এতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আছে, আমরা এরকমও করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা আমাদের প্রয়োজন মতো আমরা করে দিতে পারি। তো এটা গেল এরকম চার্ট স্টাইলস, ঠিক আছে। এরপরে আমরা এরকম চার্টটাকে করতে পারি, এরকমও করতে পারি। দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট এই যে এখানে এতগুলো চার্ট লেআউট আছে, এই লেআউটের যেখানে ক্লিক করবেন সেই রকমই এই লেআউটটা দেখাবে। এরপরে হচ্ছে চেঞ্জ চার্ট টাইপ,
যদি আমি চার্ট টাইপ চেঞ্জ করতে চাই, মানে আমার এই ফরম্যাটটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে যদি লাইন কালারে চাই তাহলে লাইন কালার, পাই কালার, সেটা আসছি পরে। তো এইরকম আমি এইরকম হইতে যদি পিরামিড স্ট্রাকচারে দেখতে চাই তাহলে এরকম হয়ে গেল। দেখুন এক একটা যে স্টাইলে আমি দেবো সেই স্টাইলটা হয়ে যাবে। এটার মধ্যেও আবার ডিফারেন্ট আছে, এইরকম আছে, এরকম আছে, এরকম আছে। তো প্রত্যেকটা বাটানগুলো একটু চেক করে দেখবেন তাহলে হয়ে যাবে। এরপরে আছে সেভ অ্যাজ টেমপ্লেট। টেমপ্লেটটা এই জাস্ট এই টেমপ্লেটটাকে আমি সেভ করতে চাইছি, চাইলে সুইচ রো অ্যান্ড কলাম, সুইচ যদি রো অ্যান্ড কলাম যদি আমরা সুইচ করতে চাই, দেখুন সুইচ রো অ্যান্ড কলাম হয়ে গেল। এই যে সুইচ রো অ্যান্ড কলাম করে দিলাম। তবে সিলেক্ট ডেটা যদি আমি আদার্স ডেটা সিলেক্ট করতে চাই, এছাড়া যদি সুইচ রো অ্যান্ড কলাম এইভাবে দেখুন এখান থেকেও করা যায়। তো এই ওয়েতে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা করতে পারি। এরপরে যেমন এইটাকে যদি আমরা সেম জিনিসটাকে যদি আমরা লাইনে করতে চাই, কনভার্ট করতে চাই, লাইনে এতগুলো 2D লাইন আছে, তো যদি আমরা এরকম করতে চাই তাহলে এরকম হবে। দেখুন গল্পটা একই, মানে স্টোরিটা একই, সুজয়ের এমপ্লয়ি এগেন্সটে এটা এটা এখান থেকে এইভাবে নেমেছে। এই জাস্ট এই যে বুলেট যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে স্যালারির পয়েন্ট, স্যালারি পয়েন্ট, মানে পলাশের এই 15,000 টাকা স্যালারি, সঞ্জীবের 5,000 টাকা স্যালারি, সুজয়ের এই 10,000 টাকা স্যালারি। তো এই ওয়েতে যাচ্ছে। এছাড়াও যদি আমি এটা হচ্ছে লাইনের এতগুলো আছে, এছাড়াও এরকমও আমরা লাইন দিতে পারি, এটা 3D এফেক্ট বলে এটাকে। এরপরে কলাম হলো, লাইন হলো, এরপরে পাই, পাইতেও দেখুন পাইতে 2D পাই আছে, 3D পাই আছে। সাপোজ আমি এইরকম করলাম, পাই এরকম হয়ে গেল, যাদের যাদের স্যালারির ওপর বেস করে আমাদের এরকম হলো। এছাড়াও আমি যদি এরকম রাখতে চাই তাহলে এরকম হয়ে গেল, মানে আমি যেরকম রাখবো, আমার যেরকম আমি চার্ট দরকার, আমি আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ আমি করতে পারি। মানে কোনো অফিসে বললো যে একটা পাই চার্ট বানাতে, আমার এরকম কিছু ডেটা আছে, কিছু টেবিল আছে, টেবিলের থেকে আমাকে পাই চার্ট বানাতে, তাহলে টেবিলটাকে সিলেক্ট করার পর সঙ্গে সঙ্গে আমি পাই চার্টে ক্লিক করলাম। যদি বলে যে না আমাকে বার চার্ট বানাতে হবে, তাহলে আমি এই টেবিলটাকে সিলেক্ট করলাম, দিয়ে বার চার্ট বানিয়ে দিলাম, ঠিক আছে। আবার যদি বলে যে আমাকে এরিয়া চার্ট বানাতে, তাহলে সিলেক্ট করলাম, এরিয়া চার্ট বানালাম, এই যে এরকম এরিয়া চার্ট বানিয়ে দিলাম, বা এইরকম আছে আর একটু দেখতে সুবিধা হবে, হ্যাঁ এইরকম চার্ট বানালাম। তো আমাকে আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ আমার কোন চার্টটা আমার দরকার সেটাতে আমি কনভার্ট করে নেবো বা আমি বানাতে পারবো। আর প্রত্যেকটা বানানোর পর আমাদের এখানে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি, এই ফরম্যাটে এসে তার স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি, যে ডিফারেন্ট স্টাইল যেটা আপনাদের রিকোয়ারমেন্ট হবে সেটাই চেঞ্জ করবেন, বা লেআউটটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট এতগুলো লেআউট আছে, এতগুলো লেআউটের মধ্যে আমরা চেঞ্জ করে দিতে পারি। এরকম চার্ট আছে, এরকম চার্টও আমরা করতে পারি। তো আমাদের এই পাই মানে চার্টের আন্ডারে 1, 2, 3, 4, 5, 6, তো 6 এই চার্টে আমরা চার্ট শিখলাম। এরপরেই আসছে, এটাকে ডিলিট করে দিই, এরপরেই আসছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা কি, মানে এখানে যদি কোনো রকম একটা টেক্সট থাকে, সে টেক্সট সাপোজ ওয়েস্ট বেঙ্গল বলে একটা টেক্সট আছে, মানে এখানে একটা টেক্সট হোক বা টেক্সট বক্স হোক বা কোনো টেক্সট থাকুক বা কোনো বাটন থাকুক, সেই বাটনের এগেনস্টে যদি আমি ক্লিক করি সেটা অন্য একটা ফরম্যাট বা অন্য একটা ওয়ার্ড বা অন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আমাদের নিয়ে চলে যাবে খুব কুইকলি। নর্মালি আমরা এটাকে কী করি, মিনিমাইজ করি বা ক্লোজ করি, করার পর অন্য একটা অ্যাপ্লিকেশান খুলি। তো সেটা না করে যদি আমাদের এই চার্ট থেকেই যদি অন্য একটা অ্যাপ্লিকেশানে যেতে চাই তাহলে কীভাবে যাব, তার জন্য হাইপার লিঙ্ক। তো এটা এখানে কী করতে হবে, এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হাইপার লিঙ্কে ক্লিক করলাম, করার পর এখানে এতগুলো অপশান আছে। হাইপার লিঙ্ক থেকে আবার আমি আমার যদি ইন্টারনেট কানেকশন থাকতো এখানে, তাহলে আমি এখানে ইন্টারনেট কানেকশনের জাস্ট লিঙ্কটা দিয়ে দিতাম, তাহলে আবার সঙ্গে সঙ্গে ওখানে ক্লিক করলে ইন্টারনেট যে ওয়েবসাইট আমি খুলতে চাই যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটায় চলে যাবে। সাপোজ আমি এই লিঙ্কটাকে আমি সিলেক্ট করে দিলাম, তাহলে ওকে করলাম, তাহলে দেখুন এটা একটা এই কালার হলো, এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথেই সে কিন্তু দেখুন একটু টাইম লাগছে, হ্যাঁ যেটা আমি সিলেক্ট করে দিয়েছি আমার এরকম একটা পিডিএফ ফাইলে আমি সিলেক্ট করে দিয়েছি, তো পিডিএফ ফাইল এটা খুলে গেল। দেখুন জাস্ট আমি এখানে ক্লিক করছি, এই যে মাউস পয়েন্টারের দিকে তাকান, এখানে দেখুন এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। দেখুন এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এখানে এই লিঙ্কে মানে এই টেক্সট বক্সের এগেনস্টে একটা লিঙ্ক দিয়েছে, এটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। এখানে যখনই আমি ক্লিক করব সাথে সাথে আমার যেটা লিঙ্ক থাকবে সেই ফরম্যাটটা খুলে যাবে বা সেই অ্যাপ্লিকেশানটা খুলে যাবে। এটা আমি ইমেজ পিডিএফ একটা ফাইল দিয়ে রেখেছি বলে পিডিএফ ফাইল, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো যদি দরকার পড়ে সেরকম হাইপার লিঙ্ক দিয়ে রাখবেন।
এরপরে আছে টেক্সট বক্স। তো টেক্সট বক্সটা কি? তো টেক্সট বক্স হচ্ছে এখানে আমি ক্লিক করলাম টেক্সট বক্স, দেখুন এখানে দেখুন এই টেক্সট বক্সটা ক্লিক করার সাথে সাথে দেখুন মাউস পয়েন্টারটা দেখুন এরকম হয়ে গেছে, মানে এখানে আমি একটা টেক্সট বক্স ক্রিয়েট করতে পারলাম। করে আমি এখানে আমার প্রয়োজন মতো সে আমি এইটা লিখলাম, লেখার পর এখানে এটাকে আমি আমার মতো করে আমি এটাকে ডিজাইন করতে পারি। ফরম্যাটে আসলাম, এসে আমি যেরকম ইচ্ছা এরকম করতে পারি, এরকম করতে পারি, এরকম বা শেপ আউট কালার এরকম হতে পারে, তারপরে শেপ আউট লাইন এরকম হতে পারে, তারপরে শেপ সাইড এফেক্ট, মানে ঠিক আগে এতক্ষণ যা বলে এসেছি সব এরকম আউটলাইন এরকম হতে পারে। এরপরে হচ্ছে এই টেক্সটের এই যে টেক্সট ফিল, আমি রেড দিতে পারি, টেক্সট আউটলাইন আমি ইয়েলো দিতে পারি, টেক্সট আউটলাইনে এটা ইয়েলো হয়ে গেল, টেক্সট এফেক্ট, সরি এটা একটু সিলেক্ট করতে হবে, হ্যাঁ টেক্সট এফেক্ট, এফেক্টে আমি কীরকম দেবো, টেক্সট এফেক্টটা 3D টাইপের হয়ে গেল। তো এরকম আমার প্রয়োজন মতো এটাকে আমি ডিজাইনটা টোটালটাই আমার ওপর, আমার যেরকম আমার ভালো লাগবে আমি সেরকম করে দিতে পারি এই টেক্সটটাকে। ওকে, তো এরপরেই আসছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার বলতে গেলে এইটাকে একটু এদিকে সরিয়ে দিই, হ্যাঁ হেডার অ্যান্ড ফুটারে আমি ক্লিক করলাম। হেডার অ্যান্ড ফুটার মানে একটা, মানে আমার এক্সেল শিটে সাপোজ আমার 10টা পেজ আছে, তো 10টা পেজের একদম টপে যদি আমি কিছু লিখতে চাই যে ওই জিনিসটাই প্রত্যেকটা পেজে আসবে, সাপোজ আমি একটা কি বলি একটা কোম্পানির আমি কিছু বানাচ্ছি, সেই কোম্পানির নেমটা একদম প্রত্যেকটা পেজের টপারে টপে থাকবে, তা সেটাকে বলা হচ্ছে হেডার। আর যদি নিচে কিছু থাকে, মানে নিচে হচ্ছে সাপোজ 10টা পেজ আছে, আমার পেজ নাম্বার দিচ্ছি, পেজ নাম্বার 1, 2, 3, 4 এইভাবে, তো পেজ নাম্বারও থাকতে পারে, অথবা আমি আমার নিচে যদি কিছু যে হ্যাঁ সিগনেচার কথাটা, সিগনেচার এই টেক্সটটা আমার লেখা থাকবে সিগনেচার, আর উপরে থাকবে কোম্পানির নেম, একদম নিচে থাকবে সিগনেচার, এটা প্রত্যেকটা পেজে আছে, তাহলে আমি কি করব, তখন আমি হেডার অ্যান্ড ফুটার ইউজ করব। হেডার অ্যান্ড ফুটার কিছুই না, এখানে সাপোজ আমি ABC কোম্পানি লিখলাম, এটাকে জাস্ট আমি ছোট বড় করতে পারি আমার প্রয়োজন মতো, তো ABC কোম্পানি লিখলাম। লেখার পর এটা আমি যদি এবারে, এটা হচ্ছে প্রত্যেকটা পেজে আমার ABC কোম্পানি চলে গেল। এরপরে আমি ফুটারে, এই যে ফুটারে আমি এখানে সে আমি সিগনেচার লিখলাম, সিগনেচার লিখলাম, তাহলে এই প্রত্যেকটা পেজে আমার যদি 10টা থাকে বা 100টা থাকে, আমার এই ABC কোম্পানি এবং তার করেসপন্ডিং ফুটারে সিগনেচার আমার এটা থাকবে, ঠিক আছে। সেই জন্য হেডার অ্যান্ড ফুটার ইউজ করা হয়, হেডারে হচ্ছে হেডে থাকবে মানে টপে থাকবে, আর ফুটারে হচ্ছে নিচে থাকবে মানে নিচের দিকে থাকবে, পেজে একটা পেজের একদম নিচে থাকবে। তো এই হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, এটাকে এবার কন্ট্রোল জেড করি। এরপরেই আসছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে কিছুই না, আমি সাপোজ এই জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট হচ্ছে আমি আমার একটা আমি টেক্সট লিখছি, সাপোজ ABC কোম্পানি, সরি এটাকে ABC কোম্পানি, তো ABC কোম্পানি আমি লিখলাম, ABC কোম্পানিটাকে আমি আমার এটাকে এইভাবে নিয়ে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি, এই ABC কোম্পানিটাকে আমি আমার প্রয়োজন মতো আমি ছোট বড় করতে পারি, এটাকে 54 আছে, এটাকে আমি সে 32 করে দিলাম, এটাকে আমি, এটা তো আমি প্রথম দিকেই আমি বলেছি, সেটাকে আমি ইয়ে করে দিচ্ছি আমার প্রয়োজন মতো আমি এটাকে চেঞ্জ করে দিলাম। তারপরে এই যে ABC কোম্পানি, এটাকে ফরম্যাটে গেলে তার লেখাটা কি আসবে, লেখাটা এরকম হতে পারে, এরকম হতে পারে, মানে অনেকে আছে না কোম্পানির নেম খুব সুন্দর স্টাইল করে দেয় সেরকম হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। এছাড়া সে একই রকম টেক্সট ফিল আউটলাইন এরকম করতে পারি, তারপরে ফিল সাইডের ফিল, সাইডের ফিল সে আমি এরকম করে দিলাম, সাইড আউটলাইন আমি সে একটু ইয়ে দিয়ে দিলাম, সাইড এফেক্ট সে আমি এইরকম করে দিলাম, ঠিক আছে। তো তো এই ওয়ার্ড আর্টে আমি আমার মতো করে আমি একটা
টেক্সটকে আমার মতো করে আমি সাজাতে পারি বা ডিজাইন করতে পারি।